হাবুডুবু ক্রিয়েশনের সমস্ত গল্প শুনতে সাবস্ক্রাইব করুন আমাদের এই ইউটিউব চ্যানেলটিকে। শুনতে থাকুন শুভাশিস বোসের লেখা গল্প হানা বাড়ির আতঙ্ক। শুরু হতে চলেছে আমাদের দ্বিতীয় গল্প, হানা বাড়ির রহস্য। গল্প পাঠে শাশ্বত সুন্দর মাইতি, সন্দীপের চরিত্রে শুভন চক্রবর্তী, তরুণের চরিত্রে সম্রাট দাস, সন্তুর চরিত্রে শুভদীপ পাল, ট্যাক্সি ড্রাইভারের চরিত্রে রিজু ব্যানার্জি, বুড়োর চরিত্রে শঙ্খবণিক চৌধুরী, আবহ সঙ্গীত এবং স্পেশাল এফেক্টসে শঙ্খবণিক চৌধুরী, পরিচালনায় শাশ্বত সুন্দর মাইতি। প্রায় 250 বছর আগের এই দোতলা বাগান বাড়ি। বাগান বাড়িটার চারিদিকে এখন আগাছায় ভরা, সাদা চুনকাম করা দেওয়াল থেকে প্লাস্টার খসে পড়েছে। বড় বড় জানলা দরজা দিয়ে তৈরি ওপর নিচ বারান্দা দিয়ে ঘেরা এই বাড়িটি এখন কেমন যেন একটা থমথমে ভাব। এমনিতেই জায়গাটা দেরাদুন শহর থেকে বেশ দূরে, লোকজনের যাতায়াত খুব কম এখানে। অনেক সময় গ্রামের লোকেরা গাছের কাঠ কুড়োতে যায়, তবে দিনের বেলাতে, সন্ধে নামার আগেই ওই জায়গা থেকে চলে আসে ওরা। লোকেদের মুখে শোনা অনেক রকমের গল্প প্রচলিত ছিল এই বাগান বাড়িটিকে ঘিরে। ইংরেজদের শাসনকালে তৈরি এই বাড়িটি। ইংরেজরা চলে যাওয়ার আগে এক চৌধুরী পরিবারকে এই বাড়িটি দান করে যান। তিন দিক দিয়ে পাহাড়ে ঘেরা এই বিশাল বাড়িটিকে চৌধুরী পরিবার অনেকদিন খুব যত্নে রেখেছিলেন। চৌধুরী পরিবারের মধ্যে সবার ঊর্ধ্বে ছিলেন যার বাড়ি স্বয়ং অমরেশ রায় চৌধুরী। অমরেশের দুই ছেলে ও এক মেয়ে। তিনার স্ত্রী রেবা ছিলেন ঘরোয়া ও খুবই সাদাসিধে। সে নিজের মতোই তিন ছেলেকে মানুষ করেছিলেন সযত্নে। লোকেরা ভাবতেই পারতেন না যে এরা অমরেশের সন্তান। তিনি ইংরেজদের হয়ে মুন্সিদের কাজ করতেন। ইংরেজরা চলে যাবার পর তিনি জমিদার হয়ে উঠলেন ওখানকার। অমরেশ গ্রামবাসীদের ওপর খুব অত্যাচার করতেন, তার ফল ভুগতে হলো তার স্ত্রী বাচ্চাদের। একে একে চারজনই অপঘাতে মারা যান এই বাগান বাড়িতেই। নিজের পরিবারের এই মর্মান্তিক ঘটনাগুলি সহ্য করতে না পেরে একদিন গলায় ফাঁস লাগিয়ে মৃত্যুবরণ করেন অমরেশ। সন্দীপ তরুণ আর সন্তু এরা তিন বন্ধু। এরা তিনজন ঠিক করল যে গরমের ছুটিতে এরা কোনো পাহাড়ি জায়গায় ঘুরতে যাবে। তখন সন্দীপ বলে নৈনিতাল, তরুণ বলে হরিদ্বার, সন্তু বলে কাশ্মীর। কাশ্মীর তো যাওয়া সম্ভবই না, কারণ ওয়েদার খুবই বাজে। তাই অবশেষ ঠিক হলো যে দেরাদুন যাবে। দিনকাল দেখে ওরা একদিন ট্রেনে চেপে পড়ে দেরাদুন পৌঁছায়। দারুণ শহর, কি মনোরম আবহাওয়া! দেরাদুনের সান্তালা, তাপকেশ্বরের মন্দির, রাজাজি ন্যাশনাল পার্ক আরও অনেক জায়গায় ঘুরে তারা বাগান বাড়ি ঘুরতে যাওয়ার প্ল্যান করে। হোটেলের স্টাফরা বাগান বাড়ি যেতে বারণ করেছিল, কিন্তু সেটা তারা এক কান্দে শুনে আর এক কান্দে বের করে দিয়েছিল। ওখানকার লোকজনদের কথা শুনে ওরা যাবেই বলে মনস্থির করে ফেলল। এরকম রহস্যময় জায়গা যে এত তাড়াতাড়ি পেয়ে যাবে ওরা ভাবতেও পারেনি। দুপুরের খাওয়া সেরে হোটেল থেকে তাড়াতাড়ি করে তিনজন বেরিয়ে পড়ে বাগান বাড়ির উদ্দেশ্যে। তখন তরুণ ট্যাক্সি ডেকে বলে উঠেছে, দাদা, ও দাদা, বাগান বাড়ি যাবেন? ট্যাক্সি ড্রাইভারটা
ওদের দিকে আশ্চর্যভাবে তাকিয়েছিল অনেকক্ষণ। শেষে বলল, ওখানে বাবুরা ওখানে গিয়ে কি করবেন? এই সময় ওখানে কেউ যায় না। একটু পরে সন্ধে নামবে, আপনারা বরঞ্চ কাল সকালে যাবেন, আমি নিজে গিয়ে নিয়ে যাবো আপনাদের। আরে তুমি বাঙালি? হ্যাঁ দাদা। সেই শুনে সন্দীপ বলল, কি নাম আপনার? আমার নাম সমুদে, আমি এখানকারই বাসিন্দা। এই সময় বাগান বাড়ি যেতে আপনি বারণ করছেন কেন? আগে ওটা একটা রহস্যময় বাড়ি, মানে লোকে ওটাকে হানা বাড়ি বলে জানে। বলো কি, ভূত বাড়ি? তো তুমি দেখেছো ভূত? না 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 না, তবে শুনেছি অনেকবার ওরকম কিছু, তাই বলছি আপনাদের আর কি। শুনতো অনেকক্ষণ চুপ করে থাকার পর বলে, তবে কি করে বললে ওটা একটা হানা বাড়ি? ওই যে বললাম, মানে গ্রামের লোকেদের কাছেই শোনা আর কি। ধুর, শোনা কথায় আমরা কান দিই না, আমরা সাক্ষাৎ দর্শন করতে চাই। কি বলো বন্ধুগণ, চলো নিয়ে চলো, আমাদের দ্বিগুণ ভাড়া দেবো। যদি ভূতের দর্শন হয় তাহলে তিনগুণ ভাড়া দেব। না 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 না, আমি আপনাদের বরঞ্চ ছেড়ে দিয়ে আসবো, কেমন? আমায় তিনগুণ ভাড়া দেওয়ার দরকার নেই। তা তোমার ফোন নাম্বারটা দাও দেখি। শুনতু সমুর নাম্বারটা তাড়াতাড়ি ফোনে সেভ করে নেয়, তারপর বলে, কাছে পিঠে কোনো মার্কেট এলে থামিও তো, তারপর তোমার হানা বাড়ির দিকে যাব। মার্কেটে গিয়ে ওরা ছোট মোমবাতি, এক প্যাকেট দেশলাই, দুটো ভালো টর্চ, দুটো হাত পাখা, চার বোতল জল আর কিছু খাবার দাবার নিয়ে নেয়। তারপর তারা রওনা দেয় হানা বাড়ির দিকে। এই তরুণ, পাওয়ার ব্যাংক দুটো নিয়েছিলিস তো মনে করে? হ্যাঁ রে, আমি তার সঙ্গে চাদরও নিয়ে এসেছি, যদি একটু বসা যায় তাই। বাহ, তুই তো আমাদের মধ্যে সেরা ছেলে রে, খুব ভালো কাজ করেছিস। ঘন্টা দুই চলবার পর ড্রাইভারটা গাড়িটা ইউটার্ন নিয়ে ডান দিকে বেঁকে যায় কাঁচা মাটির পথ ধরে। ঘড়ি বলছে বিকেল 5:30, এখনো অন্ধকার নামেনি। গাড়ির আওয়াজে গাছে বসে থাকা সব পাখিগুলো ডানা ঝাপটিয়ে কোলাহল করে উড়ে গেল। কিছুক্ষণ চলার পর ড্রাইভারটা বলল, আপনারা এবার ওই যে সোজা চলে যান পায়ে হেঁটে, আমি এবার গাড়িটা ব্যাক করব। চলে যান মানে কত দূর এখান থেকে? তা আধ ঘন্টা মতো লাগবে পায়ে হেঁটে। পায়ে হেঁটে তো আধ ঘন্টা লাগবে, কিন্তু গাড়িতে তো আমরা 5 মিনিটে পৌঁছে যাব, কি বলিস তোরা? দাদা ও তো ঠিকই বলেছে, চলুন না আমাদের সাথে, আমরা আছি তো, চিন্তা কেন করছে? সন্ধে নেমে এসেছে, ড্রাইভারটা তাই বাধ্য হয়ে কথা না বাড়িয়ে চলতে লাগলো। 5-7 মিনিট যাবার পর একটা বিশাল দোতলা বাড়ির সামনে হাজির। ড্রাইভারটা তাড়াতাড়ি করে গাড়িটা ব্যাক করে নেয়, জিনিসপত্রগুলো বাড়ির সামনে রেখে দিয়ে ভাড়া চাইতেই সন্দীপ বলে, ভায়া তুমিও আমাদের সাথে থাকতে পারতে, কিন্তু ভালোই লাগতো। দাদারা ক্ষমা করবেন প্লিজ, আমার ভাড়াটা দিয়ে দিন, দরকার আছে, আমি বরঞ্চ আপনাদের কাল সকালে এসেই নিয়ে যাব। এই তরুণ তাড়াতাড়ি ভাড়া দিয়ে ব্যাটাকে বিদায় করত। এই নিন দাদা আপনার ভাড়াটা নিন। ড্রাইভারটা তৎক্ষণাৎ ভাড়াটা সেখান থেকে নিয়ে কেটে পড়ল। ধীরে ধীরে সূর্য ডুবতে লাগলো। সন্দীপ তাড়াতাড়ি করে মোবাইলের ভিডিওটা অন করে নেয়। বাড়ির ছাদের রেলিং থেকে সূর্যের ছটা ছড়িয়ে পড়াটা অদ্ভুত দেখায়। ভিডিও করতে করতে সন্দীপের মনে হলো কেউ যেন ছাদে দাঁড়িয়ে আছে আর তাকে যেন ডাকছে। সন্দীপ মোবাইল সরিয়ে একবার খোলা চোখে দেখবার চেষ্টা করল, না কেউ তো নেই। সন্দীপ ব্যাপারটা চেপে যায়, হঠাৎ দেখে সেই ড্রাইভারটা হন্তদন্ত হয়ে ছুটে আসছে তাদের দিকে। কি গো, কি ব্যাপার? দাদা জানি না কেন গাড়িটা স্টার্ট নিচ্ছে না, আপনারা একটু দেখবেন প্লিজ। ওপাশ থেকে সন্তু বলল, না আমরা কেউ গাড়ি ফাড়ি ঠিক করতে যাই না ভাই। এ তো আচ্ছা বিপদ, এবার বাড়ি যাই কি করে? তোমাকে তো বলা হলো আমাদের সাথে থাকতে, তুমি শুনলে না, যাও দেখো কেমন করে পারো। আমার না মানে ভীষণ ভয় করছে এখানে, কিন্তু তো এবার কি তোকে কোলে তুলে নেব নাকি?
সবাই হো হো করে হাসতে লাগলো। ড্রাইভারটি একটু লজ্জায় পড়ে যায়, আর কি করা যাবে, বাড়িতে সবাই চিন্তা করবে, তাই সে বাড়িতে একটা কল করে দিল। অন্ধকারটা বেশ ভালোভাবেই ছড়িয়ে পড়েছে সর্বত্র। হঠাৎ ঝোপের ভেতর দিয়ে খুক খুক করে কাশির আওয়াজ শুনতে পেল সকলে। ড্রাইভারটা তরুণের পিছনে এসে দাঁড়ালো। শুনতো টর্চের আলোটা ফেলতেই ঝোপের ভেতর থেকে একটা বুড়ো লোক লাঠি হাতে বেরিয়ে এলো। সে সময় বুড়োটা বলল, কি ব্যাপার খোকারা, এখানে কি জন্য আসা হয়েছে? তরুণ একটু ভয় পেয়ে বলে, আসলে দাদু আমরা এখানে ঘুরতে এসেছিলাম, অনেক রাত হয়ে গেছে তো তাই ভাবলাম এখানে একটু আশ্রয় নিই। ও ভালো, এসো তোমরা ভেতরে এসো। এই বলে তিনি সিঁড়ি দিয়ে উঠে সদর দরজাটা ধাক্কা দিয়ে খুলে দিল। দরজাটা খুলতেই বিদঘুটে একটা গন্ধ এসে লাগে সবার নাকে, এবং সাথে সাথে কতগুলো পায়রা ঝটপটিয়ে ডানা উড়িয়ে চলে গেল। টর্চের আলোতে বাড়ির ভেতরটা আরো ভয় ভয় লাগলো। বুড়োটা লাঠি ঠুক ঠুক শব্দ অনুসরণ করে ওরা চারজন সিঁড়ি দিয়ে উপরের তলাতে উঠতে লাগে। উপরের দালানে এসে দেখে দুপাশে সারি সারি ঘর। ঠিক তখন সন্দীপ দেখে যে বাম দিকের একটা ঘরে আলো জ্বলছে। আশ্চর্য, নিচে দাঁড়িয়ে এই আলোটা দেখা গেল না কেন? যাই হোক, আলোর দিকে বুড়োটাকে এগিয়ে যেতে দেখে ওরা পিছন নেয়। ঘরে ঢুকতেই একটা সুন্দর ধূপের গন্ধ নাকে ভেসে আসে, আর দেখে যে ঘরটা খুব সুন্দরভাবে সাজানো। বড় বড় পালঙ্কে সাদা চাদর পাতা, তার সাথে দুটো বালিশ রাখা, পালঙ্কের উপর বড় বড় দুটো হাত পাকা ঝোলানো, যেমনটা রাজবাড়িতে হয়। ঘরের সারা দেওয়াল খুব সুন্দরভাবে সাজানো, একজন মহিলার বড় দেখে একটা ওয়াল পেন্টিংও টাঙানো, মাথার উপর একটা ঝাড়বাতি লটকাচ্ছে। সত্যি বাইরে থেকে একদম মনে হয় না এই যে বিরাট বাড়িতে কেউ থাকে। ওদের সকলকে আরাম করতে বলে বুড়ো ঘরটা থেকে বেরিয়ে গেল। তখন সন্দীপ জিজ্ঞেস করল, আচ্ছা দাদু, এ বাড়িতে আর কে কে থাকে? আমি থাকি, আমি এখানে থাকি। কেন কেন বলো তো? না মানে আমি ছাদে একজনকে দেখেছিলাম, সে আমায় হাতের ইশারা করে ডাকছিল, তাই আর কি। বুড়ো কোনো উত্তর না দিয়ে একটা ম্লান হাসি হাসল, যেতে যেতে বলল, তোমরা উপরে যেও না জানো। সন্তু আর তরুণ আশ্চর্য হয়ে যায় সন্দীপের কথা শুনে। বুড়ো ওদের ছাদে যাওয়ার জন্য মানাই বা কেন করল? ধীরে ধীরে একটা রহস্যের গন্ধ পেতে থাকে ওরা। ড্রাইভারটা হঠাৎ ঘর থেকে দৌড়ে এলো বারান্দায়। কি হয়েছে, ভয় পেলে নাকি, কিছু দেখলে? দাদা দাদা, ওই ঘরের পাখা দুটো টেনে টেনে দোলাচ্ছে, তাই ভয় পেয়ে গেলাম আর কি। কই, চল তো দেখি। সবাই তখন ঘরে এসে দেখে যে কই, পাখা তো চলছে না। ড্রাইভারটা তাহলে কি করে দেখলো যে পাখাটা কেউ চালাচ্ছে? সবাই তখন হা হা করে হেসে ওঠে ড্রাইভারের চেহারা দেখে। বিশ্বাস করুন দাদা, আমি নিজে চোখে দেখেছি, আমি মিথ্যে কথা বলছি না। সন্তু এক ধমক দিয়ে চুপ করতে বলে। সন্দীপ তখন বলল, বুড়োটা ছাদে যেতেই বা বারণ করলো কেন? নিশ্চয়ই ছাদে কিছু একটা আছে, মনে না কেমন একটা কৌতূহল ভাব জাগছে, কিছু তো একটা আছেই। ঘরের দুয়ারে হঠাৎ করে বুড়োটা এসে হাজির। কখন থেকে এসে সে দাঁড়িয়ে ওরা কেউ লক্ষ্য করেনি। সবাই ওকে দেখে চমকে ওঠে। কি ব্যাপার হঠাৎ এখানে? খাওয়া দাওয়া করে সবাই তাড়াতাড়ি শুয়ে পড়ো, বেশি রাত জাগা নিষেধ কিন্তু। এই বলে বুড়ো তার লাঠির ঠুক ঠুক আওয়াজ করতে করতে ঘর থেকে বেরিয়ে যায়। সন্তু ঘর থেকে দৌড়ে বেরিয়ে বুড়োটাকে জিজ্ঞেস করে যে, আচ্ছা নিষেধটা কার? এখানে তো তুমি ছাড়া আর কেউ থাকে না, তাহলে নিষেধটা কার শুনি। আশ্চর্য, সবাই বারান্দায় এসে দেখে বুড়োটা নেই। এত তাড়াতাড়ি কি করে সে হেঁটে চলে গেল? কি হয়েছে,
কাকে খোঁজ তোমরা? হঠাৎ বুড়োর গলার আওয়াজটা পিছন থেকে আসতেই সবাই ঘুরে দেখে যে বুড়োটা ওদের পিছনে দাঁড়িয়ে। কি রে, বুড়োটা আবার আমাদের সঙ্গে লুকোচুরি খেলতে শুরু করলো নাকি? সন্দীপ তখন তরুণকে চুপ করতে বলে। ঠিক এমন সময় একটা কালো বিড়াল তার আওয়াজ করে বারান্দার রেলিংয়ের ওপরে বসে ডাকতে লাগলো। বুড়োটা তখন বিড়ালটাকে চুপ করতে বলে ইশারা করে। বিড়ালটা সেই দেখে সিঁড়ির ওপরে চলে যায়। সন্দীপ ভাবল, যখন উপরে ছাদের দরজা বন্ধ তবে বিড়ালটা উপরে কোথায় গেল? যেই ভাবা সেই কাজ। সন্দীপ সন্তুর হাত থেকে খপ করে টর্চটা কেড়ে নিয়ে ছাদে সিঁড়ি দিয়ে তরতর করে উপরে উঠে যায়। বুড়োটা হঠাৎ চেঁচাতে লাগে, সন্তু, তরুণ আর ড্রাইভারটা তিনজনেই বুড়োকে অমন করে চেঁচাতে দেখে আশ্চর্য হয়ে যায়। ছাদের দরজা বন্ধ থাকার জন্যে সন্দীপ ছাদে যেতে পারে না, তখনই নিচে নেমে আসে। সে ভাবতে থাকে যে বিড়ালটা কোথায় গেল। নিচে এসে সন্দীপ বুড়োকে এমন করে চেঁচাতে দেখে জিজ্ঞেস করে, কি হয়েছে, কি শেষ, কেন চেঁচাচ্ছ দাদু? বুড়ো কিছু বলে না, শুধু সব শেষ সব শেষ বলতে বলতে অট্টহাসি করতে করতে বাইরের অন্ধকারে ঝাঁপ দেয়। হঠাৎ এরকম পরিস্থিতিতে পড়ে চারজন ভীষণভাবে ঘাবড়ে যায়। সকলে বাক্যহীন হয়ে একে অন্যের মুখ দেখতে লাগে। তরুণা সন্তু টর্চের আলো ফেলে উপর দিক থেকে বুড়োকে খোঁজবার চেষ্টা করতে লাগে, কিন্তু অন্ধকার জঙ্গলে কিছুই দেখতে পাওয়া গেল না। এর মধ্যে ওরা খেয়াল করেনি যে ঘরের আলোটা নিভে গেছে। হ্যাঁ, ঘরের লাইটটা কেনে বলো। তাই তো, মনে হচ্ছে খেলা শুরু হয়ে গেছে। মানে ভূত? শুনতো, টর্চটা নিয়ে তো ঘরের টেবিলের উপর রাখা আছে। দাদা, আমার কিন্তু ভীষণ ভয় করছে এখানে। আরে এ কি, ব্যাগটা মাটিতে পড়ে কেন? আর বাড়ির বাকি জিনিসগুলো কোথায়? মানে ওরা সবাই দেখে পুরো ঘরটা খালি পড়ে আছে। ঘরে কোথাও কিছু নেই, না পালঙ্ক, না টেবিল, না কিছু। এই দেখে সন্তু তাড়াতাড়ি করে ঘরে মোমবাতিটা জ্বালিয়ে নেয়। ওরা সকলে একজোট হয়ে কতক্ষণ যে দাঁড়িয়ে থাকে জানে না। হঠাৎ জোরে বৃষ্টি নামতে ঝড়ের বেগে দড়াম করে ছাদের দরজাটা খুলে যায়। ঠিক সেই সময় কালো বিড়ালটা আচমকা কেঁদে ওঠে। ড্রাইভারটা ভয়ে থরথর করে কাঁপতে কাঁপতে মাটিতে পড়ে যায়। তরুণ ড্রাইভারের চোখে মুখে জল দিতে সে একটু ধাতস্থ হয়। তখন সন্দীপ সন্তুকে বলল, সন্তু, ছাদে গিয়ে একবার দেখলে হয়। চল আমরা সবাই যাই। দুজন আগে দুজন পিছন দিক দিয়ে নজর রাখতে রাখতে ছাদে সিঁড়ি বেয়ে চড়তে শুরু করে। টর্চের আলো জ্বালাতে পুরো বাড়িটার একটা ভয়াবহ আকার চোখে আসে। ঝড়ের ঝাপটায় মোমবাতি দুটো নিভে যায়। সেই দেখে ড্রাইভারটা ঠাকুরের নাম জপ করতে লাগে। বিরাট ছাদ, উপরে এসে ওরা শুনতে পায় ক্যাঁচ ক্যাঁচ করে কিসের একটা আওয়াজ আসছে। ছাদের এক কোণে একটা লোহার ঝুলন্ত চেয়ারে সাদা কাপড় পরা একটা মেয়ে ও দুটো ছেলে পিছন পেরে বসে আছে। বৃষ্টিতে তাদের পুরো অস্পষ্ট দেখাচ্ছে। বাইরে বিরাট গাছটা তাদের সাথে তাল মিলিয়ে অস্বাভাবিকভাবে দুলে চলেছে। ড্রাইভারটা সেই দৃশ্য দেখে অজ্ঞান হয়ে পড়ে। তরুণ আর সন্তু সেই দেখে বেশ ভয় পেয়ে যায়। সন্দীপ একটু ডান পিঠে ধরনের ছেলে, সে আরও কাছে গিয়ে তাদের চেহারা দেখতে চায়। সন্তু আর তরুণ বাধা দেওয়া সত্ত্বেও সে যায়। সন্দীপ টর্চের আলো ওদের সামনে গিয়ে মুখে ফেলতে চিৎকার করে বসে পড়ে। সে দেখে যে তিনটে কঙ্কাল দোলনা চেয়ারে বসে ঝুলছে। সন্দীপ ছুটে পালিয়ে আসে এখান থেকে। ড্রাইভারকে তিনজনে মিলে কোনোভাবে কোলে তুলে নিয়ে সিঁড়িতে নামতে নামতে দেখে যে দরজাটা ভেতর থেকে কেউ বন্ধ করে দিয়েছে।
অনেক চেষ্টা করেও তারা সেই দরজা খুলতে পারে না। অঝোর ঝোরে বৃষ্টিতে তারা ছাদে বন্দি হয়ে পড়ে। সন্দীপ একবার সাহস করে আবার সেদিকে দেখে যেখানে তাদের দেখা হয়েছিল। সে দেখে পুরো ছাদ খালি, কোথাও কিছু নেই। ঘড়ির সময় বলছে তখন রাত দুটো, এখনো ভোর হতে অনেক দেরি। আশঙ্কা ছাদের দরজাটা কিঞ্চিত খোলাতে সন্তু উঠে এক ঝটকায় দরজার পাল্লা দুটো খুলতেই দেখে সামনে সেই বুড়োটা দাঁড়িয়ে। বুড়োকে দেখে তিনজনে সাথে সাথে জ্ঞান হারায়। সকালবেলাতে লোকজনের কোলাহলে ওদের জ্ঞান ফেরে। ওরা দেখে যে রাজবাড়ির বাগানেই ওরা পড়ে আছে। ছাদ থেকে ওরা কী করে বাগানে এসে যায় সেটা ওদের কাছে রহস্যই রয়ে গেল। এতক্ষণ আপনারা শুনলেন হানাবাড়ির রহস্য। যদি আপনাদের গল্পটি ভালো লেগে থাকে তাহলে প্লিজ আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিন এবং বন্ধুদের সঙ্গে নিশ্চয়ই শেয়ার করুন। আপনারা যদি ভবিষ্যতে এরকম কোনো কন্টেন্ট আরও চান তাহলে প্লিজ সেটা কমেন্ট করে জানান। ধন্যবাদ। সবাই বাড়িতে থাকুন, সুস্থ থাকুন।